প্রস্তাবিত বাজেটের কারণে বাড়বে রডের দাম, তাই খরচ বাড়বে আবাসন নির্মাণের। একই সাথে বাড়ানো হয়েছে ফ্ল্যাট নিবন্ধনের সময় নির্মাণ প্রতিষ্ঠান যে কর দেয় তার হারও। এর ফলে মধ্যবিত্তের জন্য তৈরি ফ্ল্যাটের খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা আবাসন খাতের উদ্যোক্তাদের। এ অবস্থায় সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এই খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাব। বিস্তারিত সৌরভ রহমানের রিপোর্টে। প্রকল্পের অগ্রগতি জানতে এখন প্রতিদিনই প্রকৌশলী আলামিনকে ঘুরে বেড়াতে হচ্ছে নিজের আবাসন প্রকল্পগুলো। কোনটি 2 বছর, কোনটি আবার বছর চারেক পর ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। তবে কাজ যখনই শেষ হোক, প্রতি বছর জুন জুলাইতে এসে নতুন করে মাঠে নামতে হয় তাকে। কেননা বছরের এই সময়টায় প্রকল্পের খরচের নতুন হিসেব কষতে হয় তাকে, নতুন বাজেটকে মাথায় রেখে। তবে এবার চিন্তাটা একটু বেশি, কেননা 18টি প্রকল্পের 11টিরই এখনো মূল কাঠামো ওঠা বাকি। এবার আমাদের সিমেন্টের দাম কমেছে, বা রডের দাম এবং পাথরের দাম কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে আর কি। যেমন আগে 40 গ্রেডের রডের দাম বাজেটের আগে ছিল 40-41 হাজার টাকা, এটা এখন হয়ে গেছে 48-49 হাজার টাকা। আর 60 গ্রেড বা 500 TMT রড ছিল আগে 43-44 হাজার টাকা, এখন এটা হয়ে গেছে 52-53 হাজার টাকা। সেই কারণে আমাদের পার স্কোয়ার ফিটে কস্টিং প্রায় 60-70 টাকা বেড়ে গেছে। শুধু নতুন ভবন তৈরি নয়, ব্যয় বাড়ছে নতুন ফ্ল্যাট নিবন্ধনেও প্রস্তাবিত বাজেট অনুসারে। নিবন্ধন ফির সাথে ফ্ল্যাটের আকার অনুযায়ী সরকারকে কর দিতে হয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে। আবাসন খাত থেকে কর আদায়ে এই কাঠামোকে অঞ্চলভেদে ভাগ করা হয়েছে। সেখানে উচ্চবিত্তের এলাকা হিসেবে পরিচিত গুলশান, বারিধারা সহ বেশ কিছু এলাকা নিয়ে গড়া প্রথম 2 ধাপে কর হারে কোনো পরিবর্তন না এলেও বর্গমিটারে 400 টাকা করে বাড়ানো হয়েছে শ্রেণী 3-এর কর, যেখান থেকে মূলত মধ্যবিত্তরা ফ্ল্যাট কিনে থাকে। প্রস্তাবিত বাজেটে শ্রেণী 3-এর আবাসিকে 600 টাকার পরিবর্তে করা হয়েছে 1000 টাকা, যেখানে আমাদের দাবি ছিল 300 টাকা। ফলে খুব সহজেই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ব্যয় বেড়ে যাবে। এমন অবস্থায় আবাসন শিল্পের উন্নয়নে আগামী 10 বছরের জন্য এই খাতে কর অবকাশের সুবিধা চেয়েছে নির্মাতাদের সংগঠন রিহ্যাব। তাদের দাবি, কমানো হোক নিবন্ধন ফি, আর নতুন করে গঠন করা হোক অর্থায়ন তহবিল, যাতে বেচাকেনা বাড়ে এই শিল্পে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ফিলিপাইনের সিনেটের তদন্ত ঝুলে গেল অনির্দিষ্ট সময়ের জন্য। নির্বাচনের পর সেখানে এসেছেন নতুন